নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ মটর ফুলকপি। দেখুন, একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। সেই ফুলকপিটাকে আমি কিন্তু লম্বা লম্বা বেশ ছোট ছোট সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। দেখুন, মানে খুব ডান্টিটা কিন্তু ফেলে দিইনি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব বড় সাইজ করবেন না, এটা ছোট ছোট সাইজ করে একটু লম্বা শেপের করে কেটে নেবেন। আর এটাকে আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু সাইজটা খুব বড় নেই, তো যার জন্য আর ভাপ দিচ্ছি না। একটু গরম আর জলের মধ্যে এক ফোঁটা নুন ফেলে দিয়ে ধুয়ে নেবেন, তাহলেই দেখবেন এটা ঠিক মতন হয়ে যাবে। দেখুন, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি টেবিল চামচের সাদা তেল কিন্তু ইউজ করবো আমি এই রান্নাটাতে। টেবিল চামচের 5 চামচ আমি সাদা তেল কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন, বেশ সুন্দর গরমও হয়ে গেছে। এবার আমি যে ফুলকপিগুলো দেখিয়েছিলাম যে গরম জলে ধুয়ে রেখে দেবো, সেই ফুলকপিগুলো আমি এখানে এক এক করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টেম্পটা রাখবেন, আটটা খুব বেশি বাড়াবেন না। এইভাবে কিন্তু আমি বেশ সুন্দর একটা ব্রাউন করে নেব। তবে হ্যাঁ, এটাতে কিন্তু আমি এখন নুনটা দেবো না, কেন বলুন তো, নুন দিলেই না এখান থেকে জল বেরোবে আর ফুলকপিগুলো না খুব নরম হয়ে যাবে। যার জন্য কিন্তু মানে ভাজাটা বেশ সুন্দরভাবে করবো, যাতে খুব নরম না হয় কিন্তু ব্রাউনও যেন হয়। এই প্রথম দিকটা আমি মিনিট 5-7 এবার ফুলকপিটা একটু ঢেকে রাখছি। দেখুন, 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন, বেশ সুন্দর কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভাজাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তবে আমি আরেকটুও ভাজব, এবার আর ভাগবো না। এবার আমি খালি এতেই আরেকটু ব্রাউন করে ভেজে নেব, এটা ততক্ষণে ভাজা হোক গ্যাসে। এবার দেখুন, আমি একটা বাটিতে টক দই নিয়েছি, এরকম একটা বাটিতে। এটা ভাবুন 100 গ্রাম না, ছোটো যে প্যাকেটটা থাকে না আমুলের দইয়ের প্যাকেট, তার হাফ প্যাকেটের বেশি আমি কিন্তু দইটা নিয়েছি। এবার আপনারা আপনাদের পরিমাণ বুঝে কতটা কফি থাকছে সেই বুঝে এটা নেবেন। এর মধ্যে আমি দেখুন এখানে ছোট এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, ছোট 1 চামচ আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো অ্যাড করলাম, ছোট 1 চামচ আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করছি, আর এখানে ছোট 1 চামচের মতন আমি মাপ বুঝে 1 চামচের মতন নেবে কসুরি মেথিও অ্যাড করে দিলাম। আর নুনটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে করবেন। এখানে কিন্তু আমি ছোট 2 চামচ নুন অ্যাড করলাম। আর 1/2 চামচের একটু বেশি চিনি অ্যাড করছি। এটাকে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই মশলার মধ্যে এখনই হলুদটা দিলাম না, আমি যখন কষাবো তখন কিন্তু আমি কড়াইতে হলুদটা অ্যাড করব। আমি এর মধ্যে কিন্তু হলুদ অ্যাড করলাম না, এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, কফিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখছেন পুরো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এর চেয়ে বেশি আর ভাজবো না। এবার আমি এখানে 1/2 চামচের মতন কিন্তু নুন অ্যাড করে দিচ্ছি। একদম শেষে করছি তো দেখবেন অতটা জল বেরোবে না, তাহলে কফির মধ্যেও কিছুটা গেল। এবার আমি ভাজাটাকে একটু মিলিয়ে নিচ্ছি, নুনটা মিলিয়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি কফিটা। একদম দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, আর ওখানে কিন্তু আমি পরিমাণ বুঝে সাদা তেলও দিয়ে দিয়েছি। তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি একটু দারচিনি, 2 লম্বা দারচিনিকে একটু ভেঙে ভেঙে ফোড়নে দিয়ে দিচ্ছি, আর একটা বড় এলাচ, এটাকেও আমি 4 খণ্ড করে দিয়ে দিচ্ছি। একটু ফ্লেমটা আস্তে করে রাখবেন, জানেনই এলাচ দিলেই কিন্তু ছিটতে থাকে।
বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন ওখানে আমি এই টেবিল চামচের এক চামচ আদা গ্রেট করে রেখেছি, কুচিও দিতে পারেন আবার বাটাও দিতে পারেন। আমি এটাকে ফোড়ন দিলাম, যেহেতু নিরামিষ হচ্ছে সেহেতু কিন্তু আমি আদাটা ফোড়ন দিলাম। আপনারা যদি এটা মানে পেঁয়াজ রসুন দিয়ে করেন সেটাও এটা করলে খুব ভালো লাগবে, তখন কিন্তু রসুন ফোড়ন দেবেন। এটা একটুখানি নাড়াচাড়া করার পর আমি যে মশলাটা বাটিতে গুলে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি এই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। বাটিটা অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে গুলে আমি কিন্তু ওটা ছেড়ে দিচ্ছি, একদম মানে আমি পুরো ঠান্ডা জল কিন্তু ইউজ করবো না, একটু উষ্ণ গরম জল ইউজ করবো। এবার এটা তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি সুন্দর কষিয়ে নেব। দেখুন মশলাটাতে কিন্তু বেশ সুন্দর তেল ছাড়া শুরু করেছে। এটাতে কিন্তু আপনারা হলুদ নাও দিতে পারেন, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, তো যদি আপনাদের মনে হয় যে আমি অল্প একটুখানি এখন হলুদ অ্যাড করব। খুব অল্পই দিচ্ছি, বেশি দিচ্ছি না। আর এর মধ্যে আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মেন তো ফুলকপি মটরশুঁটিরই প্রিপারেশনটা, যার জন্য মটরশুঁটিটা একটু বেশি পরিমাণেই আমি দিলাম। এবার কিন্তু আমাকে ভালোভাবে কষাতে হবে যাতে মটরশুঁটিগুলো একটু নরম হয়ে আসে। মিনিট পাঁচেক কিন্তু আমি খুব আস্তে ফ্লেম করে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। দেখুন চারদিক থেকে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে, দেখতেও যতটা সুন্দর লাগছে না করে খাবেন ততটাই সুন্দর লাগবে। আর দেখুন মটরশুঁটিগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসছে। এবার আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে বেশ সুন্দরভাবে কিন্তু মিলিয়ে নেবেন। এটা কিন্তু একটু মাখামাখাই হবে, খুব বেশি ঝোল কিন্তু হবে না, কেননা লুচি পরোটা বলুন সে প্লেন রাইসের সঙ্গেও ভালো লাগবে, তবু লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাওর সঙ্গে এই প্রিপারেশনটা খুব ভালো লাগে। এটা দু মিনিট একটুখানি ভালোভাবে নাড়িয়ে নেব, মশলাগুলো সব ভেতরে যাতে ঢুকে যায় যার জন্য কিন্তু একটু ভালোভাবে মেশানোটা ভালোভাবে মিক্সটা করে দেবে। এবার আমি কিন্তু জল দেব, এই সময় কিন্তু নুন মিষ্টিটাও একটু দেখে নেবেন, হ্যাঁ কেন টক দই আছে তো একটু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিটা ভালো লাগে, এখানে পরিমাণ বুঝে আপনারা দেবেন। আমি কিন্তু উষ্ণ গরম জলই প্রথমেই বললাম যে আমি পুরো ঠান্ডা জলে কিন্তু এই রান্নাটা করবো না, উষ্ণ গরম জল কিন্তু অ্যাড করলাম। আর আপনারা ঝোলটা কতটা রাখবেন সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করবেন, আমি এটাই খুব বেশি ঝোল রাখবো না তাই আমি আর এর মধ্যে কিন্তু আর জল দিচ্ছি না। করে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে। এবার কিন্তু এর মধ্যে আমি দুটো চিরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, এইভাবে আমি মিনিট চার পাঁচের মতন একটু ঢেকে রাখবো, ব্যাস তারপরই আমার রেডি হয়ে যাবে। দেখুন একদম কিন্তু ঠিক হয়ে গেছে, দেখুন এইটুকু কিন্তু জলটা আমি ঝোলটা গা মাখামাখাই রাখছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি নামাবার আগে এটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেছে, শুধু নামাবার আগে আমি অল্প গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর এখানে এক চামচ ঘিও মিলিয়ে দিচ্ছি, নিরামিষ তো একটু ঘি না দিলে রান্নার টেস্টটা ঠিক আসে না। এই ঘি গরম মশলাটা জাস্ট আমি তরকারিটার সঙ্গে পুরো মিলিয়ে নিচ্ছি, আমার কিন্তু একদম রেডি। এবারই আমি কিন্তু নামিয়ে এটা পরিবেশন করব, একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে মটর ফুলকপি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।